আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। শীতের অপেক্ষায় বসে রয়েছে কলকাতাবাসী। প্রত্যেক বছর শীতের পোশাক নিয়ে উপস্থিত হয় প্রচুর ভুটিয়ারা। নভেম্বর পেরিয়ে ডিসেম্বর পড়তেই চলল, কিন্তু এখন অবধি সেভাবে শীতের দেখা মেলেনি কলকাতাতে। প্রত্যেক বছর ওয়েলিংটন স্কোয়ারে 100 বেশি দোকান নিয়ে বসে হিমাচল প্রদেশ সিকিম থেকে আসা ভুটিয়ারা। এবছরও তার অন্যথা হয়নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওয়েলিংটন স্কোয়ারে, যেখানে আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর দোকান নিয়ে তাদের শীতের বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে এই বছরের প্রচুর ভুটিয়ারা দোকানিরা। তা এবারে তাদের কী কী কালেকশন, কিরম সেটার দাম, সেটা আমরা জানবো এখান থেকে। ভুটিয়ারা শীতের সাথে সমার্থক। ভুটিয়ারা আসছে মানে শীত আসছে, আর শীত আসছে মানে চিড়িয়াখানা, পিকনিক, ময়দান, পাতাঝরের মরশুম। প্রতি বছরই রং বেরং শীত পোশাকের পসরা নিয়ে তারা হাজির হন এই শহরে। শীতের কটা দিন ওয়েলিংটন স্কোয়ারে ওদের বাস। সেই কয়েকটা দিন ওয়েলিংটন স্কোয়ার যেন লাডেল্লা রোডে সেজে ওঠে। মিটিং, মিছিল, জমায়েত, সমাবেশে আমাদের চিরপরিচিত জায়গাটা হঠাৎ করে দার্জিলিং এর ম্যাল রূপ পায়। একটা সময় ছিল যখন কলেজ পাড়ায় যাওয়ার পথে শীত পোশাকের বাসা বাঁধা দেখে মনে মনে অদ্ভুত একটা উত্তেজনা হতো, আর প্রহর গুনতাম শীত এসে গেল বুঝি। সে বাতাসে হিমের পরশ লাগুক বা নাই বা লাগুক, তখন শীত আসার মুখে শীত পোশাক কেনার কথা হলেই আমরা প্রথমেই ছুটতাম ওয়েলিংটনের ফুটপাতে। हमने शॉल लाया इधर। प्राइस क्या है? प्राइस प्राइस फिक्स प्राइस है, जैसा भी है वैसा भी है, जो लिखा है वही है। क्या लिखा है? क्या लिखा, जिसने इसको प्राइस लिखा है वही है। ये मिनिमम 300 से लेकर समझो 250 से लेकर ये 1200-1300 तक है। आप कहाँ से आए? मैं जम्मू कश्मीर से आया। कितने सालों से आ रहे हैं? यहाँ से हमको 15-20 साल हो गया कम से कम। हमारे राज्य बच्चा दे स्वेटर, বড়দের সোয়েটার, মাফলার, টুপি, মোজা, হাত মোজা। আমাদের দাম আছে সোয়েটার 400-450, 300-350, মাফলার 150-200, এইসব। এখন তো বাজার খুবই খারাপ, খুব একটা ঠান্ডা আপনার পড়েনি, তবে উপরেওয়ালার ইচ্ছায় টুকটাক টুকটাক চলে যাবে। টুপি, মাফলার, সোয়েটার, বাচ্চাদের মানে সমস্ত রকম ভ্যারাইটি আছে। মোটামুটি সব থেকে কম দাম টুপি আছে 50 টাকা থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকারও আছে। সোয়েটার আছে বাচ্চাদের 200 টাকা। মার্কেট তো এবছরে বহুত খারাপ আছে, অন্য অন্য বছরের তুলনায় এবারে ঠান্ডাই নেই। এবার শীত সেভাবে আসেনি বলে কেনাকাটা যে একেবারে হচ্ছে না তা নয়। প্রতি বছর কলকাতায় আসার কারণে এখানকার মানুষের সঙ্গে ভিন রাজ্যের এই ভুটিয়াদের ভাব হয়ে গিয়েছে। তাদের থেকে খোঁজ নিচ্ছেন শীত কেমন পড়তে পারে এবার, আর চাকিয়ে শীত পড়লে ওয়েলিংটনের এই শীত পোশাকের বাজার যে জমে উঠবে সেই বিশ্বাস থেকে প্রতি বছর পসরা নিয়ে শহরে আসেন হিমাচল প্রদেশের তেনজিন দোলমা, সিকিমের তাশি ভুটিয়ারা। প্রাইস আমাদের একটা পার্সেন্টেজ ধরে রাখা হয় এখানে ফিক্সড। আগে তো দামাদামি করে হতো, ইদানিং 10 বছর ধরে ফিক্সড চলছে। আমাদের স্টল আছে আপনার আগে 100 টাকা থেকে শুরু, এখন 150 থেকে শুরু হয়েছে। কোয়ালিটি ভালো হয়েছে আরও। হ্যাঁ, এখন আশা তো রাখবো, আমরা ডিসেম্বর আছে, জানুয়ারির হাফ অবধি আছে, আশা রাখি। ইউনিক তো মতলব হর সাল ডিজাইন চেঞ্জ হতো, ওই লা রা কোই পার্টিকুলার এসা ইউনিক করকে কোই নেই। লেডিজ কা 300 শুরু হ্যায়, 500 600 তক। ক্যা ক্যা চিজ হ্যায়? মতলব কার্ডিগান, লং, শর্ট সব হ্যায়। আবি আবি তো নেই হ্যায়, আবি নেই হ্যায়। লাস্ট ইয়ার ডিসেম্বর মে আচ্ছা চলা, আবি স্যার ওই হোপ করকে বেঠা হুম। প্রতি বছরই কলকাতায় আসায় এই শহরের সঙ্গে যেন আত্মীয়তার বন্ধনে বাধা পড়েছেন কেউ কেউ। তাই এখন অক্টোবর মাস চলে এলেই মালপত্র গুছিয়ে কলকাতায় আসার জন্য তোড়জোড় শুরু করে দেন তারা। বিক্রিবাটার পাশাপাশি এই শহরের প্রতি ভালোবাসাও
প্রতি বছর তাদের টেনে আনে কলকাতায়। এই ফার্স্ট টাইম এখানে আসলাম, স্প্ল্যানেট অনেকবার এসেছি কিন্তু এখানে এই ফার্স্ট টাইম এলাম। শুনেছি এখানে শীতের জামা কাপড় খুব ভালো পাওয়া যায়, রিজনেবল আছে, ঠিকঠাক। শপিং মলে তো সবাই যায়, একবার বাইরের জিনিস একবার কলকাতাতে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটাকে দেখা যাক কীরকম কী লাগে না লাগে। হ্যাঁ, এখনো পর্যন্ত দেখছি কেনার তো ইচ্ছা আছে এবং পরেও এখনই রীতিমতন ঘাম হচ্ছে, দেখতেই পাচ্ছেন তো, সেক্ষেত্রে নেওয়ার তো একটা ইচ্ছা থাকবেই। অন্য জায়গার থেকে দাম আমি বলবো তুলনামূলক কম, তো এমন কিছু হ্যাভক প্রাইসও না যে সবাই কিনতে পারবে না। বায়ু দূষণে বিশ্ব উষ্ণায়নের কবলে কলকাতায় আর আগের মতো ঠান্ডা যে পড়ে না, বা পড়লেও তার স্থায়িত্ব এক বা দুই দিনের বেশি নয়, তাই শীত এবার কেমন পড়বে তা নিয়ে একটা উদ্বেগ থাকেই সকলের মনে। পয়লা নভেম্বর থেকে খুলে যায় ওয়েলিংটনের এই শীত পোশাকের বাজার, টানা চলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। ততদিন এই স্টলই হয়ে যায় তাদের ঘর বাড়ি, সেখানেই খাওয়া থেকে ঘুমোনো সকল আটঘাট বেঁধেই মাঠে নেমে পড়েন তারা। শুরু হয় রকমারি গরম পোশাকের কেনা বেচা, আর শীত মানে যে পায়ের নিচে সর্ষে যেসব বাঙালি, তাদের বেড়াতে যাওয়ার মরশুম শুরু। তাই গরম পোশাকের ঠিকানা এই ওয়েলিংটনের শীত বাজারে বিকল্প হয় না বললেই চলে। আমরা দেখে নিলাম বড় বড় শপিং মল, বড় বড় দোকান থাকা সত্ত্বেও কলকাতাবাসী, এমনকি নদিয়া বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে আসা মানুষজন এখনো অবধি কিন্তু শীতের পোশাক, বিভিন্ন ধরনের শীতের পোশাক রিজনেবল দামের মধ্যে ভরসা করে এই ওয়েলিংটনের শীতের মার্কেটে। এখনো অবধি শীত পড়েনি কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যে তাদের এই মার্কেট আবার প্রত্যেকবারের মতো ফুলে উঠবে বলে আশা করছে এই ভুটানি দোকানিরা। ক্যামেরায় সোমনাথের সাথে সায়ন্তনী, সংবাদ টিভি, কলকাতা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।